চলুন আমাদের উবার চলে এসেছে, এবার বিশ্ববাংলা গেট যাবো। তিনটা বল আগে। ট্যাক্সিতে চলে এলাম বিশ্ববাংলা গেট, এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই করিমস থেকে বা আরডিবি থেকে বলতে পারেন, ওখানে 115 টাকা লাগলো উবারে করে। আরে বেরো রে, এখানে দেখে নিন বিশ্ববাংলা গেট, এখন এসে গেছি। থ্যাংক ইউ দাদা। কি হয়েছিল, খুচরো নিয়ে পড়লেন? ওই 385 টাকা হয়, আমার থেকে 15 নিয়ে 400 দিল। কটা থেকে টিকিট আছে? তো বন্ধুরা, এখানে আসতে গেলে বিশ্ববাংলা গেটে আসতে গেলে হঠাৎ এসে জুড়ে বসলে হবে না, ঠিক আছে, উড়ে এসে জুড়ে বসলে হবে না, তো এখানে টিকিট কাটতে হয় আগে। বেসিক্যালি আমি যেটা করেছি, আপনারা সবাই জানেন বুক মাই শো থেকে আমরা যেহেতু তিনজন, তাই তিনজনের টিকিট বুক করেছি, বুক মাই শো থেকে বুক করেছি। আর এখানে যেহেতু কোভিড প্যান্ডামিকের জন্য এখান থেকে যে টিকিট কাউন্টারটা রয়েছে, এখানে বেসিক্যালি আপনারা লাঞ্চ বা ডিনারের জন্য বুকিং করতে পারেন, কিন্তু গ্যালারি বেসিক্যালি 45 মিনিটের যে ভিউটা আছে, সেই ভিউটার জন্য আপনাকে বুক মাই শো থেকেই টিকিটটা বুক করতে হবে। পার হেড টিকিট মূল্য হচ্ছে 100 টাকা, আর জিএসটি নিয়ে ওরা 5 টাকারও এক্সট্রা চার্জ করবে। তো বেসিক্যালি যেহেতু আমরা তিনজন, তাই আমাদের 317 টাকা লেগেছে। তো চলুন আজকে যাওয়া যাক বিশ্ববাংলা গেটটাই আমাদের লাস্ট, এই ব্লগের লাস্ট অংশ, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। টিকিটটা দেখালাম তো, টিকিটটা আরেকবার দেখে নিন, বুক মাই শো থেকে খুলে রাখা সব বেসিক্যালি কিছুই নয়, আপনাদের মোবাইলে বুক মাই শোতে অপশানে, বুক মাই শোতে যাবেন, গিয়ে এখানে সার্চ বাটনে গিয়ে পাতি বিশ্ববাংলা, আমি এখানে টাইপ করে লিখে রেখেছিলাম বলে এখানে লেখা রয়েছে, আপনি যদি এখানে টাইপ করেন তাহলে বিশ্ববাংলা গেট ওপেন হলো। এখানে দেখতেই পাচ্ছেন টিকিটের মূল্য 100, বুক করতে হবে, বুক করে আজকের ডেট যেহেতু 4 তারিখ আছে, 4 তারিখ এটা র্যান্ডামলি আপনারা সিলেক্ট করবেন, মানডে বাদ দিয়ে প্রত্যেক দিনই খোলা, সিলেক্ট করে কন্টিনিউ করলেই একটা স্লট বুকিংয়ের অপশান দেয় 4টে, আর এখানে যেহেতু 5টা আছে আমি অন্য একটা ডেট বুকিং করছি, এই যে যেমন আগামীকাল 5 তারিখে মানে 5ই মার্চের জন্য 4টের সময় একটা স্লট পাবেন, 5টার সময় একটা স্লট পাবেন, যেটা আপনার পছন্দ হবে। আপনি 5টারটা যদি পছন্দ করেন না, তাহলে কন্টিনিউ করে আপনাকে এখানে অ্যাড টিকিট করতে হবে, কজন আছেন সেই অ্যাড টিকিট করতে হবে, ম্যাক্সিমাম 10 জন অবধি অ্যালাউ হতে পারে এখানে, তারপর আপনি প্রসিড করবেন, প্রসিড করে এখানে পিক আপ ইনফরমেশান, পেমেন্ট অপশান, প্রসিড টু পে করলেই আপনার টিকিটটা বুক হয়ে যাবে। এরা হচ্ছে বাই ডিফল্ট আপনাকে, আপনি ফোনপে বা গুগল পে দিয়েও পেমেন্ট করে সেখান থেকেও ডিরেক্টলি টিকিটটা পেতে পারেন। সবচেয়ে ভালো হয় এরা হচ্ছে কনফার্মেশন হিসেবে ওরা মেল আইডি চায়, ওই মেলে টিকিটটা পাঠিয়ে দেয়, আর সেই কপিটা নিয়ে এসে মানে কিউআর কোডটা বেসিক্যালি নিয়ে এসে এই টিকিট কাউন্টারে দেখালে ওরা একটা প্রিন্টেড কাগজ দিয়ে দেবে, সেটা আপনাকে আমি আর কিছুক্ষণ বাদেই দেখাবো, চলুন দেখা যাক। এই চল ওই বেসিক্যালি না হামকো কুছ পাতা নেই হ্যাঁ মেরা বহুত পেছা ভাই আয়ে মুতনা কা মতলব প্রেশার আয়া হ্যায় ঠিক হ্যায়। বেসিক্যালি একটু আগে বলেছিলাম যে ওরা কিউআর কোডটা দেখালে কিউআর কোডের রেসপেক্টে একটা প্রিন্টেড টিকিট দেয়, সেটাই আমি এখন নিতে চলেছি, আপনারা দেখুন। এরকম ইনফরমেশনগুলো দরকার, মেল আইডি SARKAR, তো বুঝতেই পেরেছেন আপনারা, মানে কিউআর কোডটা দেখালে ওরা হচ্ছে একটা যে মেল আইডিটা আপনি দিয়েছেন সেই মেল আইডিটা আরেকবার রিকনফার্ম করবে, আর যেহেতু আমরা তিনজন তাই আমাদের মানে একটাই টিকিট, একটা হচ্ছে আপনারা রাখবেন তাই তো,
সিকিউরিটি একটা সিকিউরিটি নেবে আর একটা আমাদের আচ্ছা দেখেন একটার মধ্যেই 300 টাকা আছে লেগে আছে ঠিক আছে আপনাদের আশা করি এই ইনফরমেশন গুলো পে দিতে দিয়ে আমি খুব পাক খুশি হয়েছি খুশি হয়েছি হ্যাঁ ঠিক আছে যদি দিছ প্রবলেম মানে আমি একটু হেল্প করতে আটকে যাচ্ছে এই ওই কথাগুলো দিস না যে আমি দিয়ে খুব খুশি হয়েছি বোকা বোকা লাগে বোকা জিনিসই তো ভালো এই যে এখানে বিশ্ব বাংলা গেট আর সামনে এই যে আরে এই তো রে টয়লেট এই যে দেখুন বিশ্ব বাংলা গেট আর এই যে এখানে টয়লেট গৌরবে শুশু পেয়েছে শুশু করতে যাচ্ছে ওই যে কোমোট ওখানে আছে ফ্লাস আছে এই ফ্লাস করতে ভুলবি না এটা লিফট লিফট দিয়েও যেতে পারেন বা এক্সারসাইজ করতে চাইলে এখানে সিঁড়ি দিয়েও যেতে পারেন এখানে ব্যাগেজ টোকেন আছে এই ব্যাগেজ কাউন্টার এখানে ব্যাগ জমা দিতে হবে ওয়াটার বোটলে নিয়ে যাওয়া চলবে না ক্যামেরা হ্যাঁ ক্যামেরা এলাও ডিএসএলআর বা ক্যামেরা বা মোবাইল থাকলে ওটাই গৌরব ছবি তুলতে ব্যস্ত এই এতে ভাই এতো মানে ইয়ে হচ্ছে না কি হচ্ছে না যা যাক আরে নেমে তো ব্যাগটা দিয়ে তো তুলতে পারো চাপ তো কোয়ালিটি ভালো লাগে একটু দূর থেকে তুলতে হয় এটাই প্রবলেম লিফটে যাচ্ছে শুধু 4-5টা স্লট আছে কেন মানে কারণ কোভিড হচ্ছে না তাই তো স্টার্টার ফাটার গুলো নেই এখানে বেসিক্যালি কোভিড এর জন্য এখানে 4টে স্লটে এরা বুক করেছে দুটো হচ্ছে লাঞ্চ অ্যান্ড ডিনার সেটা হচ্ছে টাইমিংটা দুপুর 12টা থেকে আর আরেকটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে আর যদি শুধু মনে করেন যে শুধুমাত্র খাওয়া দাওয়াটা মানে অ্যাপার্ট ফ্রম খাওয়া যদি এখানে এসে বেসিক্যালি পুরো ভিউটা দেখতে হয় তাহলে দুটো স্লট আছে যেটা দেখিয়েছিলাম 400 থেকে টিকিট কাটতে হবে 4টে স্লট আর একটা 5টা স্লট এটা তো হচ্ছে অনলি ফর ভিউ আর ইনক্লুডিং খাওয়া লাঞ্চ ডিনার এগুলোর জন্য ওই 12টা আর 7টার স্লটটা ভুল নিতে হবে 45 মিনিটের জন্য এক্স্যাক্টলি আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 45 মিনিটের জন্য সেটা হচ্ছে মানে যেহেতু আমরা একটু আগে দেখলেন যে ব্লগের শুরুতে আমরা করিমসে খেয়েছি এখানে হচ্ছে জাস্ট ফর ভিউ এবং একটা বেটার অ্যাম্বিয়েন্সের জন্য এসেছে তো চলুন আমাদের রিসেপশন মানে শুরু থেকে এটা রিসেপশন এবং আমরা এখন পুরো গ্যালারিটা ঘুরে দেখি চলো ঘুরে দেখি তুলতে ব্যস্ত আমাদের গৌরব কি আছে ক্যাফে ক্যাফে আছে এখানে গাঙ্গুলির
কার সাথে? গাঙ্গুলির সাথে, আমাদের দাদার সাথে। ও ও বা, পুরো দাদার মতোই লাগছে। ওখানে লেখা আছে বিশ্ব বাংলা। চলো, এবার টাইম হয়ে গেছে, বেরোতো। হ্যাঁ, নিজেদেরই ছবিটা আস। মানে সাতটা থেকে ইয়ে স্টার্ট নাকি? এদিকে তো হ্যাঁ সব হচ্ছে। চল ঢুকবো। ওয়ান, টু, খুলছে না, থ্রি হচ্ছে না, কিন্তু এক দুই তিন দেখাচ্ছে না। এই আরে ভাই, এই উঠছে জি থেকে। ওয়ান, টু, ওয়ান ইটারনিটি লেটার। আরে ওয়ান টু কত থাকে? এই তো ওয়ান। বাহ, কত ধরা এটা? কত ধরা? টু, থ্রি, খুল যা। সিম 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 ম্যাজিক। ও মাই গড, ওয়াও। জানে না ভাই, আমি কেন তো কথাই করে না। এই দেখো দেখো, তবে অডিও আসবে না, তুই ওটা করে দিবি, ওই যে গিটারের আওয়াজ দিবি। আমি বন্ধুকে পাঠিয়ে কছাই জানে না ভাই। আরে বোতল আছে, চলো এবার ব্যাগ নিতে হবে। বেরিয়ে গেলাম, ঠিক আছে, 45 মিনিট হয়ে গেছে। ওখানে দেখছেন ক্যাফে ট্যাফে সব আছে, ঠিক আছে। দেখুন ভিউজ। এই দাঁড়ে, কোথায় আছিস? এই ইয়ে, এই লেন্স কভারটা লাগা, ধুলো পড়ে যাবে। আর কি ছবি তুলবি? ওই তো বাইরে। গৌরব দেখাবে। ওই তো ওইখানে আছে, ভালো লাগছে রাতের বেলা, ভালো লাগছে।
একটু দেখা দেখা যাচ্ছে এটা কিন্তু এতেই তুলতে হবে ভাই বিশ্বমঙ্গলা প্যাকেটটা তুলে কি হবে গেটের গোটা কেটে গেছে না না কিছু কাটেনি দেখ দেখ জিটা ওই স্টাইলেই লেখা না ঠিকই দাও ওরে ওরে পরিষ্কার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ডাবিং করে দাও কি লেমন জুস চলো লেমন জুস খাওয়া যাক একবার দেখা না উল্টো ডাঙা এসে গেছি এই তো সৌড অফিসের এখানে লেমন জুস খাচ্ছি আমার নামে একদম একদম ঠান্ডা এই অফ করে দাও চলো টাটা টাটা চলো টাটা তারা আছে বেরিয়ে হ্যাঁ ঠিক আছে গিয়ে গিয়ে ফোন করি বাড়ি থেকে একটা মেসেজ করি বুঝলি হ্যাঁ টাটা হ্যাঁ পাঠাবি কিন্তু গিয়ে গিয়ে না পাঠাবি না আমি জানি রেকর্ড হচ্ছে কি হট ওই ওই দিক দিয়ে ওই আচ্ছা আচ্ছা আয়না দিয়ে রেকর্ড চলুন চলুন অনেক অনেক ঘোরা হলো ঠিক আছে এখন আমরা উল্টো ডাঙায় দাঁড়িয়ে আছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মিস্টার এন্ড মিসেস রয় আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন অনেক দিন বাদে ভিডিওটা দিচ্ছি তার জন্য ক্ষমা প্রার্থী এরপরে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ফ্রিকোয়েন্টলি ভিডিও দেওয়ার ভালো রাখবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন অল দ্য বেস্ট It's been a long day without you, my friend. And I'll tell you all about it when I see you again. We've come a long way from where we began. Oh, I'll tell you all about it when I see you again. When I see you again. Family, when family's all that we got. Everything I would do, you were standing there by my side. And now you gon' be with me for the last ride. So let the light guide your way. Yeah. Hold every memory as you go. And every road you take will always lead you. Without you, my friend, and I'll tell you all about it when I see you again. We've come a long way from where we began. Oh, I'll tell you all about it when I see you again. When